নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্তর এক পর্যন্ত অর্থাৎ সরলরেখা প্রশ্নমালা 2B চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত এক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তার পর থেকে অর্থাৎ 2 থেকে আলোচনা করব। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, কারণ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো অতি সংক্ষিপ্ত 2-এর অঙ্কটা দেখো, এখান থেকে শুরু হচ্ছে যে 3x-4y = 25 সরলরেখার উপর অবস্থিত এবং মূলবিন্দু থেকে নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে সরলরেখা আছে এর উপর অবস্থিত এবং মূলবিন্দু থেকে সবথেকে কাছে অবস্থিত যে বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু PH, K হলে OP সরলরেখার উপর লম্ব হয়, অর্থাৎ এটা যদি মূলবিন্দু এবং এটা সরলরেখা, তো এই মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর বিভিন্ন বিন্দুর দূরত্ব এরকম হতে পারে, ঠিক আছে। তো এই দূরত্বগুলির মধ্যে সবথেকে যে ছোট দূরত্ব সেটা এইটা দেখো, সেটা এই সরলরেখার উপর লম্ব, ঠিক আছে। তো আমরা জানি যে যেটি সবথেকে ছোট দূরত্ব হয় সেটা সরলরেখার উপর লম্ব হয়। তো সেটা এখানে লেখা আছে যে মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু PH, K হলে OP সরলরেখাটির উপর লম্ব হবে, এটা O আর এটা P, ঠিক আছে, এটা O, এটা P। আবার P রেখাটির উপর অবস্থিত, P বিন্দুটি সরলরেখাটির উপর অবস্থিত, তাহলে P বিন্দুটি যদি সরলরেখার উপর বসিয়ে দিই তাহলে আমরা পাই 3H-4K = 25। এটা 1 নম্বর দেওয়া হলো। এবার আবার 3x-4y = 25, এখান থেকে y = আমরা দেখতে পাচ্ছি এটা হয় অর্থাৎ 3x/4-25/4, ঠিক আছে। অতএব ওপি যে সরলরেখাটি আমরা পেলাম তার প্রবণতা, অর্থাৎ একটা ও বিন্দু, ঠিক আছে, আর এই সরলরেখা এর উপর লম্ব যেটা হচ্ছে, মানে সবথেকে যেটা ছোট দূরত্ব এটা পি, তাহলে ওপি যে সরলরেখাটি পেলাম তার প্রবণতা, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এইচ কমা কে আমরা ধরেছি, আর ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। সুতরাং এই দুটি বিন্দুগামী সরলরেখার প্রবণতা হয় K-0/H-0। এটা সরলরেখার প্রশ্নমালা 2-এ যখন আমরা করেছিলাম তখন সেটা আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে বলা হলো, সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছ যে ওপি সরলরেখাটি এবং এই সরলরেখাটি পরস্পর লম্ব, তার মানে ওপি সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা এই দুটোর গুণফল -1 হবে। তো দেখো, আমরা ওপি সরলরেখার প্রবণতা পেলাম K/H, এবং ওই মেন যে সরলরেখাটি ছিল তার প্রবণতা এখান থেকে দেখতে পাচ্ছ 3/4, কারণ আমরা জানি কোনো সরলরেখার প্রবণতা বার করতে গেলে তাকে y = mx + c আকারে প্রকাশ করতে হয়। প্রকাশ করার পর m এর যে মানটা হয় সেটাই হচ্ছে প্রবণতা। তো এখানে m এর মান হয়েছে 3/4, সো এটাই প্রবণতা। তাহলে এটার প্রবণতা 3/4 = -1 সূত্র। তো এখান থেকে দেখা যাচ্ছে যে 3K = -4H, অর্থাৎ 4H + 3K = 0, এটা 2 নম্বর দিলাম। তাহলে আগে আমরা এইচ কে দিয়ে একটা সমীকরণ পেয়েছিলাম যেটাকে 1 দিয়েছিলাম, আর এখন একটা পেলাম যেটাকে 2 দিলাম। তো এবার 1 আর 2 যদি আমরা সমাধান করি, এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা সমাধানটা, ঠিক আছে। তো এই সমাধান যদি করি তাহলে আমরা পেয়ে যাই H = 3, এবং এই এইচের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে K = -4 পেয়ে যাই। আশা করি সমাধানটা সকলেই করতে পারবে। তো এইচ না পারলে এখান থেকে দেখে নিতে পারো, অসুবিধা নেই। তো H = 3 এবং K = -4 পেয়ে গেলাম, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হলো 3,-4, ওকে, যেটা আমাদের বার করার কথা ছিল, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক আমাদের বার করতে হতো, যেটা পেলাম 3,-4। আচ্ছা, নেক্সট 3 নম্বর যেটা বলছে অঙ্কটি, বলছে নিচের প্রতি জোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো, এটা 3, ঠিক আছে। তো বলছে যে দুটো করে সরলরেখা দেওয়া আছে, অর্থাৎ 3-এর 1-এ এই একটা সরলরেখা দেওয়া আছে, এই একটা সরলরেখা দেওয়া আছে। বলছে এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমাদের বার করতে হবে। তো এর ফর্মুলাটা আমি ফার্স্ট ভিডিওতে, অর্থাৎ এই চ্যাপ্টারের 1#1, ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, ভিডিওটি গিয়ে বুঝে যাবে থিওরিটা। তো এখান থেকে আমরা করব যে প্রথম যে সরলরেখাটি আছে তার প্রবণতা বার করব, অর্থাৎ y = mx + c আকারে প্রকাশ করব, করে প্রবণতা আমরা পেলাম m1 = -2/3, ওকে।
আচ্ছা, আবার দ্বিতীয় যে সরলরেখাটি আছে সেটারও একইভাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করে আমরা প্রবণতা পেলাম এম টু সমান সমান 3/2। এখানে ক্যালকুলেশন করাই আছে, দেখতে পারবে, অসুবিধা নেই। তো এবার দুটো সরলরেখার প্রবণতা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখেছিলাম যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমাদের ফর্মুলা হয় ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম টু মাইনাস এম ওয়ান বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এটা আমরা ফর্মুলাটা দেখেছিলাম। তো এইবার এম ওয়ান আর এম টুর মানটা যদি আমি বসিয়ে দিই, তো এম টুর মান 3/2, এই যে 3/2 বসিয়ে দিয়েছি, আর এম ওয়ানের মান -2/3, তো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ +2/3, আর নিচে ওয়ান মাইনাস অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয়ে 2/3 ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তো নিচে 2/3 আর 3/2 কেটে গিয়ে নিচে ওয়ান মাইনাস ওয়ান আর উপরে হচ্ছে 2/2, এই সরি 3/2 প্লাস 2/3 ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তো এখান থেকে একটা জিনিস দেখো যে নিচে আসছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, ঠিক আছে? অর্থাৎ নিচে কোনো ভাগের নিচে যদি জিরো হয়ে যায় তাহলে আমরা জানি সেটা আনডিফাইন্ড হয়, অর্থাৎ অসঙ্গত হয় অথবা ইনফিনিটি বলা যায়। আচ্ছা, তাহলে ট্যান থিটা সমান সমান ইনফিনিটি হয়। তো আবার আমরা জানি যে ট্যান 90 মানে অসঙ্গত, ঠিক আছে? তাহলে ইনফিনিটির জায়গায় আমরা ট্যান 90 বসিয়ে দিতে পারি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 90 হয়ে গেল। এইবার এই মানটা তো আমরা বেরিয়ে গেল, থিটা ইকুয়াল টু 90, অর্থাৎ দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার তিনের সেকেন্ড পার্টটা, এখানেও দুটি সরলরেখা দেওয়া আছে, বলেছে যে এদের মধ্যবর্তী কোণ বার করতে, এই যেটা ফার্স্ট সরলরেখা অ্যান্ড এটা সেকেন্ড সরলরেখা। তো আমরা সেম প্রসিডিওরে করব, ফার্স্ট সরলরেখাটিকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করে এম ওয়ান বার করব, সেকেন্ড সরলরেখাটিকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করে এম টু বার করব, দিয়ে ওই ফর্মুলায় আবার লাগিয়ে দেবো, এই যে এই ফর্মুলা। তো এই ফর্মুলায় লাগানোর পর, মানগুলো বসানোর পর, এখান থেকে দেখতেই পাচ্ছ যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু চলে আসছে 5/5, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 চলে আসছে। আবার 1 মানে আমরা জানি যে ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু চলে আসছে ট্যান 45 ডিগ্রি। তাহলে কী হয়, থিটা ইজ ইকুয়াল টু 45 হয়, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হয়ে যায় 45 ডিগ্রি। নেক্সট 3, এখানেও দুটি সরলরেখা দেওয়া আছে, যে ফার্স্ট সরলরেখা এটা সেকেন্ড সরলরেখা, বলছে এই দুটোর মধ্যবর্তী কোণ আমাদের বার করতে হবে। তো সেম প্রসিডিওর, ফার্স্ট যে সরলরেখাটি আছে সেটিকে এই যে এইভাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করা হলো, সেখান থেকে এম ওয়ান চলে আসছে 1/√3, আর সেকেন্ড যে সরলরেখাটি আছে সেটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করা হলো, করে এম টু চলে আসছে √3। তো সেম ফর্মুলা, আবার একই ফর্মুলা, এই ফর্মুলা যদি আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন অর্থাৎ সরল করি, এখানে √3 √3 কেটে যাচ্ছে, আর এটা যদি সরল করি উপরে 3-1 আর নিচে √3 হয়ে যায়। তো আলটিমেট তোমরা দেখতে পারবে, সরল করে এখান থেকে দেখে নিতে পারো, সরলটা করা হয়েছে, সরল করে আলটিমেট চলে আসছে 2 কেটে গিয়ে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3 আসবে, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 আসবে। আবার আমরা জানি 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসে ট্যান 30 ডিগ্রি, তো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হয়ে গেল 30 ডিগ্রি। আচ্ছা, এবার আচ্ছা, তো চারে যে আবার দেওয়া আছে দুটি সরল, দেখো সরলরেখা দুটি, এই একটা সরলরেখা আছে আর এই একটা সরলরেখা আছে, এই দুটি সরলরেখা আছে। তাহলে প্রথম সরলরেখাটি যেটা আছে এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে এইভাবে প্রকাশ করলাম। তো এটাকে করার পর দেখতে পাচ্ছ প্রবণতা এম ওয়ান ইকুয়াল টু আসছে 2+√3। সেমভাবে দ্বিতীয় যে সরলরেখাটি আছে এটিকেও আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করলাম, তো এখান থেকে এম টু আসছে 2-√3। তার মানে প্রথম সরলরেখার প্রবণতা হলো 2+√3 এবং দ্বিতীয় সরলরেখার প্রবণতা হলো 2-√3। তো এবার একইভাবে আমরা আবার সেই ফর্মুলা, এম টু মাইনাস এম ওয়ান বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এখানে এম টুর জায়গায় এম টুর মান, এম ওয়ানের জায়গায় এম ওয়ানের মান বসিয়ে দিলাম। তো উপরে যেটা আছে দেখো, 2 কেটে যায়, 2 কেটে যায়, আর এই -√3 -√3 হয়ে যায় -2√3, আবার যেহেতু মড আছে তাহলে সেটা হয়ে যায় +2√3। ওকে, আর নিচে যদি এইটা গুণ করা হয়, অর্থাৎ 2+√3 × 2-√3 যদি গুণ করা হয়, এটা আসবে a² - b² ফর্মুলা, কারণ এটা a+b, এটা a-b, ঠিক আছে? তাহলে a² - b² অর্থাৎ 2a² - √3² অর্থাৎ 4-3। তার মানে আলটিমেট ক্যালকুলেশান এখান থেকে দেখে নিও, ক্যালকুলেশান করলে চলে আসে 2√3/2, অর্থাৎ 2 ক্যান্সেল হয়ে গেলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 চলে আসে, ঠিক আছে?
তো ট্যান থ্রি ইকুয়াল টু রুট থ্রি চলে আসে। আবার আমরা জানি যে রুট থ্রি মানে ট্যান 60 ডিগ্রি, তাহলে আলটিমেট চলে আসে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হয়ে গেল 60 ডিগ্রি। নেক্সট পাঁচেরটা, এখানেও দুটি সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ আমাদের বার করতে হবে। তো সেম প্রসিডিওর, ফার্স্ট যে সরলরেখাটি আছে সেটিকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করলাম। কীভাবে প্রকাশ করলাম, প্রথমে ওয়াই টার্মটা বাঁ দিকে রাখলাম আর বাকি দুটোকে ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে ওয়াইয়ের সঙ্গে যেটা ছিল অর্থাৎ বি ছিল বি দিয়ে ডান দিকে ভাগ করে দিলাম। সেম, তাহলে এম ওয়ান অর্থাৎ প্রথম সরলরেখার প্রবণতা হলো মাইনাস এ বাই বি। সিমিলারলি দ্বিতীয় সরলরেখা থেকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে যদি প্রকাশ করি, দ্বিতীয় সরলরেখার প্রবণতা আসবে এম টু ইজ ইকুয়াল টু বি বাই এ, এম টু ইজ ইকুয়াল টু বি বাই এ। তো একইভাবে আমরা আবার সেই ফর্মুলা এম টু মাইনাস এম ওয়ান বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইকুয়াল টু ট্যান থিটা, এটা যদি বসিয়ে দিই দেখো এখান থেকে বি বাই এ আর এখান থেকে এ বাই বি একে অপরের সঙ্গে কেটে যাচ্ছে, তো নিচে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়, অর্থাৎ বি প্লাস এ বাই বি এ বা এ বাই প্লাস এ বাই বি ইকুয়াল নিচে জিরো ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তো নিচে জিরো মানে আগেই বললাম যে নিচে জিরো মানে আনডিফাইন্ড অর্থাৎ অসঙ্গত, আবার ট্যান 90-এর মান হয় অসঙ্গত, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি। ওকে, তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ দুটি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। আচ্ছা নেক্সট যেটা আছে সেভেন, এটাতেও দুটো সিমিলারলি দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, দুটো সরলরেখা দেওয়া আছে, বলেছে যে এদের মধ্যবর্তী কোণটা, বলেছে যে এদের মধ্যবর্তী কোণটা বার করতে। তো এটাকেও আমরা একদম সেম প্রসিডিওরে করব। তো দেখতে পাচ্ছ যে ওয়াই ইকুয়াল টু প্রথম সরলরেখাটি যেটা আছে সেটিকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করব, আর দ্বিতীয় যে সরলরেখাটি আছে সেটিকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করব। তো এটি প্রথম সরলরেখা, এটিকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে চাই তাহলে অনেকটা এরকম হবে, ঠিক আছে। তো প্রথম সরলরেখার প্রবণতা আমরা পেলাম পি বাই কিউ। সিমিলারলি এই যে সেকেন্ড যে সরলরেখাটি আছে এটিকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করি, এটা কানেকটা এরকম দেখতে হবে। ওকে, তো এটার থেকে আমরা প্রবণতা পেয়ে যাব মাইনাস অফ কিউ মাইনাস পি বাই পি প্লাস কিউ। ওকে, তো প্রথম সরলরেখার প্রবণতা পেলাম, দ্বিতীয় সরলরেখার প্রবণতা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু খুবই সোজা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করা। আবারও বলে দিচ্ছি যে ওয়াই দিয়ে যেটা থাকবে সেটা বাঁ দিকে রাখবে, আর এক্স দিয়ে এবং যে ধ্রুবক পদটা থাকবে সেটাকে ডান দিকে নিয়ে যাবে। এবার ওয়াইয়ের সঙ্গে যেটি আছে সেটি দিয়ে ডান দিকে ভাগ করে দিলে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে যখনই আমরা এম ওয়ান আর এম টু দুটো বার করে ফেললাম, এইবার আমরা এই ফর্মুলা লাগাবো, অর্থাৎ এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এম টুর মান বসিয়ে দিলাম, এম ওয়ানের মান বসিয়ে দিলাম, সরল করে কাটাকুটি করলে আমাদের আলটিমেট চলে আসে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। ক্যালকুলেশন তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, ভিডিওটা পজ করে খাতায় টুকে নাও, দরকার হলে কোনো অসুবিধা হবে না, ক্যালকুলেশন জাস্ট, ঠিক আছে। তো ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান আমাদের চলে আসলো, আবার আমরা জানি যে ওয়ান মানে ট্যান 45 ডিগ্রি, তো আলটিমেট ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ চলে এলো 45 ডিগ্রি। আচ্ছা নেক্সট চারের যে অঙ্কটি আছে, চারের অঙ্কটি বলছে 3x + 4y - 11 = 0, সরলরেখার এক সমান্তরাল আর দুই উপ সরলরেখার উপর লম্ব সরলরেখার প্রবণতা নির্ণয় আমাদের করতে হবে। অর্থাৎ প্রশ্নটিতে বলছে যে একটি সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটির সমান্তরাল যে কোনো সরলরেখার আমাদের প্রবণতা বার করতে হবে এবং লম্ব সরলরেখারও প্রবণতা আমাদের বার করতে হবে। তাহলে আমরা থিওরি যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে কোনো সরলরেখা পরস্পর দুটি সমান্তরাল হলে তাদের প্রবণতা সমান হয়। তাহলে যে সরলরেখাটি দেওয়া আছে তার প্রবণতা আমরা এখান থেকে বার করছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করে। তো এখান থেকে দেখতে পাচ্ছ -3/4 হচ্ছে ওই সরলরেখাটির প্রবণতা। তো -3/4 যদি হয়, সুতরাং ওই সরলরেখাটির সমান্তরাল যে কোনো সরলরেখার প্রবণতাই -3/4 হবে, কারণ আমরা দেখেছিলাম যে দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সেম হয়, ঠিক আছে। আচ্ছা একইভাবে আবার দেখেছিলাম যে দুটি লম্ব সরলরেখার প্রবণতার গুণফল -1 হয়, অর্থাৎ এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু হয় -1।
অর্থাৎ এখান থেকে আমরা যদি এম ওয়ান জানা থাকে, অর্থাৎ এম ওয়ান যদি -3/4 হয় তাহলে এম টু কত হবে? এম টু মানে আবার দেখতে পাচ্ছে যে এম টু ইজ ইকুয়াল টু -1/M1, -1/M1। ওকে, তাহলে প্রথমত মাইনাস আছে আর এম ওয়ানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। আচ্ছা, আর 1/M1 অর্থাৎ এম ওয়ান যেটা আছে সেটা উল্টে যাবে, অর্থাৎ 4/3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে লম্ব সরলরেখাটির প্রবণতা হবে 4/3। আচ্ছা, নেক্সট যেটি আছে অর্থাৎ 5 নম্বর অঙ্ক, এটি বলছে যে 3,4 ও 2,-1, 3,4 ও, এটা 5 নম্বর, 3,4 ও 2,-1 বিন্দু দুটির সংযোজক সরলরেখা -2 ও 4,-এ বিন্দু দুটির সংযোজক সমান্তরাল সরলরেখা, তাহলে এ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই 3,4 আর 2,-1 যোগ করে একটা সরলরেখা হলো, আর -2 আর 4,-এ যোগ করে একটা সরলরেখা হলো, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এটা প্রশ্নে বলা আছে। তার মানে সরলরেখা দুটি সমান্তরাল মানে এদের প্রবণতা সমান হবে। ঠিক আছে, তাহলে ধরি এ বি সি ডি চারটে পয়েন্টকে আমরা নাম দিয়ে দিলাম। তাহলে শর্তানুসারে প্রশ্নে যেটা বলা আছে যে এ বি সরলরেখার প্রবণতা আর সি ডি সরলরেখার প্রবণতা সমান, কারণ প্রশ্নে বলা আছে এ বি আর সি ডি পরস্পর সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল মানেই আমরা জানি যে প্রবণতা সমান হয়। তাহলে এখান থেকে আমরা দুটি বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতার যে ফর্মুলা আছে সেখান থেকে এ বি সরলরেখার প্রবণতা বার করতে পারছি আর সি ডি সরলরেখার প্রবণতা আমরা বার করতে পারছি। কীভাবে বার করতে হয় তাও একবার বলে দিচ্ছি। এই যে এ বি সরলরেখার যখন প্রবণতা বার করবো, এই যে এম এটা মাইনাস এটা আর এটা মাইনাস এটা নিচে আর এটা উপরে, ঠিক আছে। সিমিলারলি সি ডি সরলরেখার যখন আমরা বার করব তখন এই যে এ -4 উপরে হবে আর এই -2 -এ অর্থাৎ -2 প্লাসে নিচে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো সমান। এইবার যদি যোগ বিয়োগ করি, এবার হয়ে যায় উপরে 1 নিচে 5 আর এখানে এ -4 আর নিচে এ -2, কোনাকোনি গুণ করলে 5 এ -20 ইকুয়াল টু এ -2। এবার এগুলো সব বাঁ দিকে আনলে 4 = 18, তাহলে এ ইজ ইকুয়াল টু 9/2, অর্থাৎ এ এর নির্দিষ্ট মান হলো 9/2। ওকে,